আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। ফাহিম খান শো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে এসেছি নিউ ইউনিক অটো সেন্টারে, যেটা মোহাম্মদপুর জাপান গাড়ির সিটির ঠিক অপোজিটে অবস্থিত। তো ডেসক্রিপশনে আমি এক্স্যাক্ট লোকেশনটা আপনাদেরকে লিখে দিব। তো এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফ্রেশ সেকেন্ড হ্যান্ড কার। তো চলুন আজকে কয়েকটি ফ্রেশ কার দেখি, কী কী ফিচার আছে, দাম কেমন, সব জেনে নেই। লেটস গো। আপনার হুন্ডা সিআরভি, জি হুন্ডা সিআরভি গাড়ি, এটা একটা ওল্ড শেপের গাড়ি আমাদের, অনেকে চায় আর কি। 98 গাড়িটার মডেল হলো 98 এবং রেজিস্ট্রেশন হলো 98-এ। গাড়িটা হলো আপনার 2000 সিসির গাড়ি। এটা আমাদের উপরে সানরুফ আছে। আচ্ছা, সানরুফ অপশন আছে, অনেকে সানরুফ গাড়ি পছন্দ করে আর কি। এটা আপনার টুকটাক গাড়িটা অনেক সুন্দর, পুরাতন হলো গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি। আচ্ছা, এটা সিরিয়ালটা হলো 11 ঢাকা মেট্রো ঘ, ওকে, 11 সিরিয়ালের গাড়ি। কালারটাও সুন্দর, মেরুন কালার। এটাও তেলের গাড়ি আর কি, আপনার চেঞ্জ হয় না এখনো। ঠিক আছে ভাই। আর হেডলাইট, তারপরে হেডলাইট, ফগ লাইট, এটা হলো আপনার এইচআইডি, এইচআইডি লাইট, এইচআইডি লাইট। গ্লাস গ্লো অরিজিনাল, জি। ঠিক আছে ভাই। চাকার কি কন্ডিশন? চাকাটাও আছে, গাটা রিমগুলো অনেক সুন্দর আছে আর কি। এটা হলো আপনার চাকাটা 15 সাইজের চাকা। আচ্ছা, তো চলেন পিছনটা দেখি। পিছনটা দেখেন, পিছনটা খোলা যাবে না, পিছনটা অনেক সুন্দর। আচ্ছা, এটা কিন্তু আপনার অটো গাড়ি আর কি, ম্যানুয়াল না, অল অপশন অটো, জি। ঠিক আছে, ভিতরটা দেখেন, ভিতরটা অনেক সুন্দর কন্ডিশনে গাড়িটা, যদিও পুরাতন, তারপরে গাড়িটার গেটআপটা অনেক সুন্দর আর কি। আর অনেকে এই জিপ গাড়িগুলো পছন্দ করে, জিপ গাড়ি। উপরে আপনার এই যে সানরুফ অপশন আছে উপরে। আচ্ছা, বাচ্চারা পছন্দ করে সানরুফ, বাচ্চারা পছন্দ করে। ঠিক আছে ভাইয়া। এবং এসির কন্ডিশন কেমন? এসির কন্ডিশন গুড আছে আর কি, পুরাতন গাড়ি হলো পারফরমেন্স অনেক সুন্দর। আচ্ছা, এটা পিছনে অপশনটা দেখেন, চাইলে তো সিট কাভারগুলো চেঞ্জ করা যাবে, সিট কাভারগুলোই করা যাবে। অরিজিনাল, এটা অরিজিনাল সিট, আপনি কাভার পরাই নিতে পারবেন। আচ্ছা, আবার পা রাখার জন্য ব্যবস্থা আছে? পা রাখার জন্য অপশন আছে, জি। তো এই গাড়িটির দাম কত চাচ্ছেন? আমরা এটা আসলে 8 লাখ টাকা দাম চাচ্ছি আর কি। 8 লাখ টাকা দাম? হ্যাঁ, এবং আরও তো কিছুটা ছাড় দেওয়া? জি, অবশ্যই আরও কিছুটা ছাড়বো। এটা হলো চাওয়া দাম, আস্কিং প্রাইস আর কি। আচ্ছা, এটা হলো আপনার টয়োটা আইএসটি। আচ্ছা, আইএসটি গাড়ি, গাড়িটা অনেক সুন্দর গাড়ি, জি। যাদের স্কুল ডিউটি আছে, ছোটোখাটো ফ্যামিলি আছে, তাদের জন্য এই গাড়িটা, বা অলিগলিতের জন্য গাড়িটা অনেক সুন্দর, টিপটপ। এটা হলো আপনার 2002-এর গাড়ি, ওকে, 2002-এর গাড়ি, এবং 2007-এ রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা। গাড়িটা হলো 1500 সিসি, এই গাড়িটা 1300 হয়। আচ্ছা, গাড়িটা হলো 1500 এবং কালারটা হলো ব্ল্যাক কালার। আপনি রিমগুলো দেখেন, রিমগুলো অনেক সুন্দর রিম, অনেকটা স্পোর্টস টাইপের, মানে যে গাড়িটা ইউজ করছে উনি খুব শৌখিন মানুষ ছিল। এই ধরনের রিম মার্সিডিজ চেয়ারম্যান গাড়িতে দেখা যায়, এটা আপনার স্পোর্টস টাইপ, অনেকে দেখা যায় ইয়ং যারা আছে তারা এই গাড়িটা অনেক পছন্দ করে বেশি আর কি। আচ্ছা, গাড়িটা আমরা, গাড়িটা সামনে দেখেন, জি, ইঞ্জিনটা দেখেন, আপনি ইঞ্জিনটা দেখলে আপনার পছন্দ হয়ে যাবে। আচ্ছা, গাড়িটা হয়তো বা 2002-এর, কিন্তু যে গাড়িটা ইউজ করছে উনি খুব টিপটপ, জি। দেখেন গাড়িটা অনেক সুন্দরভাবে ইউজ করছে আর কি, ভিভিটিআই ইঞ্জিন, জি। আর গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই? না, আমাদের ভাই শোরুমে, আমরা তো শোরুম, আমাদের এখানে কোনো গাড়িতে ওইরকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি নেই, কারণ যেহেতু আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব বাড়ির উপরে, আমরা তো আর ওইভাবে আসলে মাইর খাওয়া গাড়ি বা ভাঙাচোরা গাড়ি দিতে পারবো না, কারণ আমরা চাই একটা কাস্টমার ভিতরে আমাদের কাছে আরও 10টা কাস্টমার আসবে, আর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের এরকমই আর কি পুরাতন। আচ্ছা, তো চলুন পিছনটা দেখি। জি, পিছনটা দেখেন, এটা আপনার সিএনজি করা আছে। আচ্ছা, 60 লিটার সিএনজি, ওকে, 60 লিটার সিএনজি, গাড়িটা খুব সুন্দর। আচ্ছা, এবং যাদের স্কুল ডিউটি আছে টুকটাক, বা ছোটোখাটো ফ্যামিলির জন্য গাড়িটা অনেক সুন্দর। আচ্ছা, তো চলেন ইন্টেরিয়র দেখি। ইন্টেরিয়রটাও অনেক সুন্দর, ভিতরে দেখেন, ইন্টেরিয়রটা অনেক সুন্দর, টিভি, নেভিগেশন, ব্যাক ক্যামেরা, তারপর আপনার এইচআইডি লাইট, ওকে, এসিটা গুড পজিশন,
অনেক সুন্দর এসি, কুল হয় আর কি। আর সিট কন্ডিশন? সিট কন্ডিশন সিটটা অরিজিনাল সিট। আচ্ছা, এটা আপনাকে কভার পরাতে হবে আর কি। আচ্ছা, এটাও অনেক সুন্দর। আচ্ছা, হয়তো বা দেখলে মনে হবে না যে এটা একটা পুরাতন গাড়ি আর কি। আচ্ছা, তো এই গাড়িটির দাম কত চাচ্ছি? আমরা এটা 850 দাম চাচ্ছি। 850,000। ঠিক আছে, আর সাবস্ক্রাইবার আসলে তো অবশ্যই। জি জি জি, অবশ্যই ভাই, অবশ্যই। এটা আসলে ছাড় আছে, এটা ফিক্সড দামে বেচা কিনা হয় না, আসলে বার্গেনিং অপশন করতে হয়। আমরা একটা দাম বলবো, কাস্টমার একটা দাম বলবে, এভাবেই আর কি বসে। এটা হলো আমাদের, আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের কাছে ফিল্ডার গাড়ি আছে 2010-এর। জি, আচ্ছা, এটা হলো আপনার 2010-এর ফিল্ডার। এটা হলো ফিল্ডার জি এডিশন। আচ্ছা, এটা মানে ফিল্ডার থেকে, এটা যে অন্য ফিল্ডার তার থেকে একটু হাই গ্রেড। আচ্ছা, এটা হলো 2010-এর মডেল এবং 2014-তে রেজিস্ট্রেশন হয়েছে। গাড়িটা অনেক গুড কন্ডিশন এবং গাড়িটার সিরিয়াল হলো 37 সিরিয়াল। ওকে, আর গাড়িটার কালার হলো সিলভার কালার। আর হেডলাইট গ্লাসগুলো অরিজিনাল, লাইট এবং সামনের পিছনের গ্লাস যেগুলো আছে সব একদম যেটা অরিজিনাল ওইটাই আছে আর কি, কোনো কিছু চেঞ্জ হয় নাই। এমনিতে টুকটাক যেটা করার থাকে ওইটা আমরা করি, মেজর ওইরকম কোনো কাজ আমরা হয়তো বা দেখি গাড়িগুলো আর কিছু, ভালো ভালো গাড়িগুলো দেখি আমরা কিনি আর কি। টুকটাক যেটা কাজ করার থাকে ওইটা টুকটাক করে তারপর আমরা আর কি শোরুমে আনি। ঠিক আছে, তো ব্যাক সাইডটা দেখি। জি জি, এটা আপনার সিএনজি করা আছে আর কি, 60 লিটার সিএনজি। হুম, এটাও আপনার নাবানা থেকেই সিএনজি করা আর কি। আচ্ছা, তবে ফিল্ডার গাড়িগুলো কাদের কেনা উচিত আপনি মনে করেন? ফিল্ডার আসলে যারা একটু লং রোডে যারা, তারপরে যারা একটু ভারী মাল ক্যারি করেন আর কি। জি, তো এটা এটার পিছনে অনেক স্পেস আর কি, এটা আপনি অনেক এটার পিছনে অনেক মাল সামান ক্যারি করতে পারবেন আর কি। অনেক উবারের জন্য এই গাড়িটা পারফেক্ট। উবারের জন্য, হ্যাঁ, উবারের গাড়ির জন্য পারফেক্ট। উবারের জন্য ফিল্ডার অনেকে চুজ করে আর কি, রেন্টে কার। জি জি, রেন্টে কার, কারণ এটা স্পেস ভিতরে অনেক বেশি স্পেস, অনেক বড় স্পেস আছে। তো চলেন ইন্টেরিয়রটা দেখি। ইন্টেরিয়রটা দেখেন, সিট কভার করানো আছে। এটা আপনার চাবি স্টার্ট, কি স্টার্টের গাড়ি আর কি। এটা টিভি, নেভিগেশন, ব্যাক ক্যামেরা, এভরিথিং যেটা প্রয়োজন একটা গাড়িতে যা থাকে আর কি সবগুলোই আছে। আচ্ছা, এবং অনেক ফ্রেশ মনে হচ্ছে। অনেক ফ্রেশ গাড়িটা, জি, এবং এসি পারফরমেন্স অনেক গুড। আচ্ছা, ওভাবে আর কি মেজর কোনো কাজ নেই এই গাড়ি যে আপনাকে নিয়ে কাজ করাতে হবে বা সেই ধরনের কোনো কাজ নেই। আচ্ছা, এটা আপনার 5 সিটার। 5 সিটার, জি। ইচ্ছা করলে হ্যান্ড রেস্টটা উপরে উঠে দিলে তিনজন বসতে পারবে আর কি। আচ্ছা, তো এই গাড়িটির দাম কত চাচ্ছি? আমরা এটা চাচ্ছি আপনার 1350 চাচ্ছি আস্কিং প্রাইস। 1350,000, 2010-এর মডেল এবং 2014-তে রেজিস্ট্রেশন হয়েছে আর কি। আচ্ছা, তো ভাই ফিল্ডারের দাম তো আগে 12-এর মধ্যে ছিল, এখন একটু কি বেড়েছে? আসলে 10-এর। 10-এর, জি, 10-এর গাড়ি। তো আর এটা জি এডিশন গাড়ি। আচ্ছা, আপনি দেখতে পারেন ফিল্ডার জি এডিশন। আচ্ছা, জি এডিশন, জি। সিরিয়ালটাও সুন্দর, 37 সিরিয়াল। 37 সিরিয়াল, জি। আর আপনাদের কাছে তো নিশ্চয়ই দামাদামির অপশন আছে? দামাদামি অপশন আছে ভাই, একদমে তো আর বেচা কিনা হয় না, বার্গেটিং করতে হবে, বার্গেটিং অপশন আছে। আচ্ছা, দামাদামি করে তারপর আর কি কাস্টমার কিনতে হবে। ঠিক আছে, আমি আপনাকে বলছিলাম যে আমাদের কাছে এক্সিও গাড়ি আছে আর কি, যেটা হলো টয়োটা এক্সিও। আচ্ছা, টয়োটা এক্সিও গাড়ি, 2011-এর মডেল গাড়িটা এবং 2016-তে আপনার রেজিস্ট্রেশন হয়েছে। গাড়িটার সিরিয়াল হলো 22 সিরিয়াল। এটা সিসি হলো 1500 সিসি। এটা আপনি তেল এবং গ্যাস দোনোটাই আছে, আপনি প্রয়োজনে যদি গ্যাস ইউজ না করেন তেলেও ইউজ করতে পারবেন, আর যদি আবার গ্যাস ইউজ করেন দোনোটাই আর কি করতে পারবেন আপনি। ওকে, গাড়িটা হলো সিলভার কালার আর কি গাড়িটা। এটাও জাস্ট আমরা ওভাবে কোনো কিছুই করানো হয় না আর কি, গাড়িটা নিয়ে আসছি এবং শুধু পলিশ করছি, যেটা আছে অরিজিনালই আছে। এটা আপনার জাপান থেকে যেভাবে আছে, আচ্ছা, চাকার ইয়া ঠিয়া ওগুলো সব ওইভাবেই আছে আর কি, কোনো কিছু চেঞ্জ করা হয় না। পিছনের লুকিংটা অনেক সুন্দর আর কি। এটা আপনার এই যে সিএনজি করা আছে, আপনার সিএনজির অপশন এটা, তারপর আপনার এক্সপায়ার চাকা, এক্সপায়ার চাকাটাও অনেক সুন্দর, এক্সপায়ার চাকা, জক, হুইলেন্স, লিভার। আচ্ছা, এগুলো টুকটাক যেগুলো থাকার প্রয়োজন আর কি ওগুলোই সব কিছুই আছে। গাড়িটার সিরিয়ালটা হলো আপনার 22 সিরিয়াল। 22 সিরিয়াল, 16-তে রেজিস্ট্রেশন হয়েছে। এটা দেখেন ভিতর সাইডটাও অনেক ফ্রেশ,
ভিতরে আর কি এটা আর কি বিস্কিট কালার বলে অনেকে, অনেকে অফ হোয়াইট বলে এটাকে। আচ্ছা, এটাও আপনার ব্যাক ক্যামেরা, টিভি নেভিগেশন। আচ্ছা, তারপর আপনার এটা গাড়িটা হলো আর কি কে স্টার্টের গাড়ি, কে স্টার্ট, জি, অল পাওয়ার অটো। আচ্ছা, সানসেটটাও দেখেন, সানসেটটাও অনেক ফ্রেশ, কারণ গাড়িটা আপনার মডেলই হলো 2011 এবং বাংলাদেশে, আমাদের বাংলাদেশে আসছে 2016 রেজিস্ট্রেশন হয়ে আর কি। আচ্ছা, যে নিছে উনি 2016 থেকে ইউজ করছে আর কি। আচ্ছা, এবং ফার্স্ট পার্টির গাড়ি, ফার্স্ট পার্টির, জি, এখন যে গাড়িটা নেবে উনি হয়তো বা সেকেন্ড পার্টি হবে। গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি, এটা আপনার প্রয়োজনে পার্সোনাল ইউজ করতে পারেন, আপনার উবার পাঠাও এগুলোর জন্য আপনি ইউজ করতে পারেন, বা ভাড়ার জন্য অনেক নেয় গাড়িটা, সব সব ক্ষেত্রেই আর কি ইউজ করা যায় গাড়িটা। আচ্ছা, এটার দাম কত চাচ্ছে? এটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 13.50, 13.50, 13,50,000 টাকা চাচ্ছি আর কি আস্কিং প্রাইস। আচ্ছা, ঠিক আছে। এটা হলো 2003 মডেল, 2003 মডেল এলিয়ন, এটা 2007 রেজিস্ট্রেশন হয়েছে আর কি। গাড়িটা সিলভার কালার, সামনে আর কি এইচআইডি লাইট, এইচআইডি লাইট। গাড়িটা তিন হলো আর কি, গাড়িটা অনেক বেটার, অনেক গুড পজিশনে আছে গাড়িটা, যে ইউজ করছে উনি খুব যত্ন সহকারে ইউজ করছে এবং পার্সোনাল ইউজ হয়েছে গাড়িটা আর কি। গাড়িটার ভিতরও আপনি দেখতে পারেন, গাড়িটার ভিতরেও অনেক সুন্দর। গাড়িটার ভিতরে হলো আপনার বিস্কিট কালার, গাড়িটার ভিতরে হলে বিস্কিট কালার, এবং সিট কাভারটা ওটাও বিস্কিট কালারের কাভার পরানো আছে। এটা মিটারটা হলো অপটিক্যাল মিটার, এটা আপনার টিভি নেভিগেশন বা ব্যাক ক্যামেরা এটা নেই, জাপান থেকে যেভাবে আছে ওইটাই আছে। যদি প্রয়োজন কাস্টমার বা ক্লায়েন্ট যদি বলে যে এটা করে দিতে হবে, সেক্ষেত্রে আমরা ওটা করে দেবো আর কি, এই ধরনের অপশন আছে। ঠিক আছে, গাড়িটা অনেক সুন্দর, যত্ন সহ যে ইউজ করছে খুব যত্ন সহকারে ইউজ করছে, সাধারণত তিনের গাড়ি এত ফ্রেশ থাকার কথা না। ফিচার সেটগুলো ফ্রেশ, জি জি, গাড়িটা সিএনজি করা আছে, এটাও আপনার নাবানা থেকে সিএনজি করা আছে, 60 লিটার সিএনজি। গাড়ির হেডলাইট গ্লাস এগুলো কি অরিজিনাল? পিছনের গ্লাস এবং সামনের গ্লাস যেটা আছে এটা অরিজিনাল, জি, জাপান থেকে যে যেভাবে আসছে ওইভাবেই আছে। এবং গাড়িটা আপনার সামনের যে লাইটটা হলো ওটা হলো এইচআইডি লাইট। আচ্ছা, তো গাড়িটির দাম কত চাচ্ছেন? গাড়িটা আমরা চাচ্ছি আপনার 11,60,000 টাকা চাচ্ছি আর কি আস্কিং প্রাইস। এটা কাগজপত্র এভরিথিং সব কিছুই রানিং আছে আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই। এটা হলো আমাদের প্রোবক্স। আচ্ছা, 2003 মডেল এবং 2009 রেজিস্ট্রেশন, যারা সাধারণত কম এবং চিপ রেটে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা অনেক সুন্দর, এবং গাড়িটা লং রোডের জন্য অনেক ভালো একটা গাড়ি প্রোবক্স। বিশেষ করে যারা রেন্টে কারে ব্যবসা করেন বা গার্মেন্টস শিল্পের জন্য মাল ক্যারি করার জন্য অনেক সুন্দর একটা গাড়ি। গাড়িটার পিছনে অনেক স্পেস। আচ্ছা, গাড়িটা হচ্ছে আপনার 1500 সিসির গাড়ি। ওকে, এটা হলো আপনার ডিএক্স, ডিএক্স প্রোবক্স। ডিএক্স এর কি মানে? পিচার গেটগুলো ম্যানুয়াল না? হ্যাঁ, আপনার ড্রাইভিং সিটটা হলো আপনার পাওয়ার, আরগুলো যা আছে ডোরগুলো ওটা হলো ম্যানুয়াল। আচ্ছা, ঠিক আছে। এটা অনেক স্পেস আর কি, অনেক মাল ক্যারি করতে পারবেন আপনি। আচ্ছা, আর এটা আপনার সিএনজিটা 90 লিটার। আচ্ছা, দেখা যায় আপনি যদি 90 লিটার সিএনজি যদি রাখেন আর কি, এটা আপনি প্রায় 130-140 কিলো আপনি যেতে পারবেন আর কি মিনিমাম। আচ্ছা, এটা তেলের অপশন আছে এবং গ্যাসের অপশন দুটোই করা আছে আর কি। গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি, গাড়িটার রেজিস্ট্রেশন হয়েছে 2009 এবং গাড়িটার সিরিয়াল হলো 25 সিরিয়াল। আচ্ছা, ভিতরের অপশনটা দেখেন, ভিতরে অনেক গুড কন্ডিশনে আছে। আচ্ছা, ব্ল্যাক ইন্টেরিয়ার, ব্ল্যাক ইন্টেরিয়ার, ইন্টেরিয়ার। সামনেরটাও দেখেন, কি স্টার্ট, এটা আপনার ড্রাইভিং সিটটা হলো আপনার গ্লাস পাওয়ার আর কি, অন্যটা হলো আর কি ম্যানুয়াল। আচ্ছা, আর এটা আপনার টিভি বা নেভিগেশন বা ব্যাক ক্যামেরা ওটা নেই। আচ্ছা, এটা জাপান থেকে যেভাবে আছে ওইভাবেই আছে, যদি কাস্টমার বলে যায় করে দিতে হবে বাটিটা, আমরা ওভাবে করে দিব আর কি সুন্দর করে। আর এসির কন্ডিশন? এসির কন্ডিশন গুড কন্ডিশন আছে। আচ্ছা, এবং আপনার লং রোডের জন্য এটা অনেক সুন্দর গাড়ি আর কি। ঠিক আছে।
ঠিক আছে, তো গাড়িটির দাম কত যাচ্ছে? গাড়িটা আমরা 6,30,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি। 6,30,000 টাকা মোটামুটি যারা কম রেঞ্জের ভিতরে গাড়ি চাচ্ছে, মিঠি বা অনেকে চাচ্ছে ভাড়ায়, অনেকে আছে যে ছোটোখাটো ব্যবসার জন্য নিবে, ব্যাটারি তারা এই গাড়িটা নিতে পারেন আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দর্শকদের উদ্দেশ্যে আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন। জি, আমাদের শোরুমটার নাম হলো নিউ ইউনিক অটো সেন্টার। এটা হলো আপনার 24/12 তাজমহল রোড, মোহাম্মদপুরের ভিতর পড়ছে। আমাদের অপোজিটে আপনি যদি মানে বলেন যে জাপান গার্ডেন সিটি, মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি অনেকে চিনেন। তারপর আমাদের সামনে আছে আপনার কৃষি মার্কেট, যেটা সাধারণত সবাই চিনেন, মোহাম্মদপুর কৃষি মার্কেট। এবং পিছন যে সাইডটা যদি থেকে আসেন তাহলে এইখান থেকে আছে আপনার কেন্দ্রীয় কলেজ। আচ্ছা, কেন্দ্রীয় কলেজ এবং পাশে আছে সিয়া মসজিদ। আচ্ছা, আপনার কয়েকটা অপশন চিনে আছে। এটা ঠিক মাঝামাঝি আমরা আছি। আমাদের জাপান গার্ডেনের অপোজিটে আপনার অনেকে বাটা শোরুম চিনে থাকেন আর কি, বাটা শোরুমের গলিতে আমাদের শোরুমটা আর কি। আর আরেকটা অপশন আছে, আপনি যদি কৃষি মার্কেট তেলের মিল বলেন, তেলের মিলের ঠিক সামনে আমাদের শোরুমটা। আমাদের শোরুম হলো নিউ ইউনিক অটো সেন্টার এবং অটোমোবাইলস। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিও ভালো থাকবেন ভাই।